লকডাউনের জেরে দেশের সবকটা সিনেমা হলই বন্ধ, ফলে বিনোদনের মাধ্যম হিসাবে একটাই সম্বল, ওয়েব সিরিজ। আর তাই নেটফ্লিক্সে এখন রেকর্ড ভিউ গড়ে তুলেছে ক্রিস হেমসওয়ার্থের এক্সট্রাকশন সিনেমাটি। কিন্তু পাশাপাশি দেখতে গেলে হিন্দি ওয়েব সিরিজগুলোও কোনো অংশে কম যাচ্ছে না। ইতিমধ্যেই মানি হাইস্ট, পঞ্চায়েত, কপি, স্পেশাল কপ দর্শকদের মন কেড়ে নিয়েছে। এবার দর্শকদের মন কাটতে আসছে অনুষ্কা শর্মার পাতাল লোক। ফিল্মি ফেলোতে আপনাদের আরও একবার স্বাগত। যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। পাতাল লোক ওয়েব সিরিজটির ট্রেলার 5 মে মুক্তি পেয়েছে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মাকে হিরো ফিল্মের পর আর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি। তিনি এই প্রথমবার ডিজিটাল দুনিয়াতে প্রযোজনার মাধ্যমে পা রাখতে চলেছেন তার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেটস ফিল্মস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। মূল গল্প তিনটি লোক নিয়ে, স্বর্গলোক, মর্তলোক আর পাতাল লোক, যার বিস্তারিত রূপ আমাদের চারপাশের কিছু চরিত্র নিয়ে ধরা পড়েছে এই সিরিজে। এখানে মূলত মর্তলোক ও পাতাল লোককেই দেখানো হবে। এখানে 9টি এপিসোড দেখানো হবে। 3 মিনিটের ট্রেলারে দর্শকদের মনে ঝড় তুলে দিয়েছে। ট্রেলারে দেখানো হয়েছে প্রখ্যাত সাংবাদিককে খুন করার চেষ্টায় ধরা পড়েছে 4 জন, যাদের 14 দিনে জেল হেফাজতে রাখা হয় এবং তাদের বিভিন্ন রকম শাস্তি ও মারধর করা হয়। তারপর দেখা যায় ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে এই তদন্ত থেকে সাসপেন্ড করা হয়। আসে সেক্স, পলিটিক্স এবং সেই সাসপেন্ডেড পুলিশ অফিসারের নিজেকে প্রমাণ করার জেদ। ট্রেলার আসলে পুরো জমজমাট, এবার শুধু 15 তারিখের অপেক্ষা। সিরিজের চিত্রনাট্যকার সুদীপ শর্মা, পরিচালনা করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ। মুখ্য ভূমিকায় রয়েছেন নীরাজ কবি, জয়দীপ আহলাওয়াত, গুল পানাগ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। টলিউডের স্বস্তিকা মুখোপাধ্যায় ও রাজেশ শর্মাকেও এখানে দেখা যাবে। আগামী 15 মে থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে সিরিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।